ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে ফের শুট আউট গুলিবিদ্ধ আবগারি দফতরের গাড়ির চালক কৌশিক গায়েন আক্রান্তের সঙ্গীর দাবি কৌশিককে সঙ্গে নিয়ে বুধবার রাতে বাইকে করে ফিরছিলেন সোনারপুরের রথতলায় বাইপাসের ধারে দুদল যুবকের মধ্যে বচসা চলছিল ঝামেলা দেখে বাইক দাঁড় করিয়ে ওই যুবকদের কাছে ঝামেলার কারণ জিজ্ঞাসা করেন কৌশিক অভিযোগ এর পরেই তাদের মারধর শুরু করে মত্ত যুবকরা হঠাৎই এক মত্ত যুবক গুলি চালিয়ে দেন বাঁ পাজরে পাঁজরে গুলি লাগে বছর চৌত্রিশের কৌশিকের রাস্তায় এক ঝামেলা চলছিল ঝামেলার মাঝে আমরা পড়ে যাই আমাদের সামনে গাড়ির সামনে এসে পড়ে আমি তাকে যে জন্য গাড়িটা দাঁড় করে নিলাম সে বলছে এই সামনে একদিন পড়েছে পড়া পরে সে বলছে আরেকদিন বলছে যে মারধর করছে এবার ও যখন জিজ্ঞেস করলো মারছো কেন বলার পরেই ওকে মারলো গাড়িতেই বসে আছে এর মধ্যে করা আছে তার আশঙ্কাজনক অবস্থায় আবগারি দফতরের ওই গাড়ি চালককে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে এসএসকেএম ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে এসএসকেএম এ পৌঁছায় আক্রান্তের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হয়েছেন তারা কালকেরে তো আমরা নিয়েছি অনেক গুলিতে লেগে 11টার সময় তো আমরা এখানে এদিক সেদিক করে পুলিশকে করে তিন দিন ধরে ঢুকিয়ে বলছে ডাক্তার নেই যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে গুলিবিদ্ধ যুবকের অস্ত্রোপচার করা হয় কি কারণে আবগারি দফতরের গাড়ি চালককে গুলি করা হলো তা নিয়ে ধন্দে পুলিশ শত মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ রঞ্জিত হালদার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট এবিপি আনন্দ